হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আর গাইস, আজকে কিন্তু রয়েছে একটা কনস্ট্রাকশন টুল সেট, আর এই টুল সেটটা কিন্তু একেবারে প্যাকেটে মোড়ানো আর নতুন। এগুলি কিন্তু আমি আনপ্যাক করে তোমাদের সাথে একে একে ইন্ট্রোডিউস করে দিব। তাহলে চলো আমি একটা সিজার দিয়ে কেটে নিই এই প্যাকেটটাকে। ফ্রেন্ডস, শুরুতেই আমার হাতে রয়েছে একটা হ্যান্ড সো, প্লাস্টিকের তৈরি একটা আনরিয়েলিস্টিক টয় হ্যান্ড সো। খুবই ভালো মানের প্লাস্টিক দিয়েই কিন্তু এই টয় হ্যান্ড সোটিকে তৈরি করা হয়েছে। তো তোমরা দেখে নাও কতটা কোয়ালিটিফুল এই টয় হ্যান্ড সোটি। আর ফ্রেন্ডস, এরপরে কিন্তু রয়েছে একটা কাটিং প্লাস, প্লাস্টিকের তৈরি একটা আনরিয়েলিস্টিক কনস্ট্রাকশন টয় টুলস। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই কনস্ট্রাকশন টয় টুলসটিকে দেখে। এরপরে রয়েছে একটা আনরিয়েলিস্টিক টয় স্ক্রুড্রাইভার, একটা কনস্ট্রাকশন টুলস। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই স্ক্রুড্রাইভারটিকে দেখে। একেবারে রিয়েলিস্টিক করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে এই কনস্ট্রাকশন টুলসটির মধ্যে। আর গাইস, এরপরে কিন্তু রয়েছে একটা টয় হ্যামার, খুবই চমৎকার দেখতে, একটা রিয়েলিস্টিক হ্যামারের মতোই মনে হচ্ছে এই টয় হ্যামারটিকে দেখে। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই ধরনের টয় টুলসকে বলা হয় হাতুড়ি, খুবই চমৎকার দেখতে একটা হাতুড়ি কিন্তু আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। এরপরে কিন্তু রয়েছে একটা রেঞ্চ, নাটগুলো সুন্দরভাবে খোলার জন্য এই টয় টুলসটিকে ইউজ করা হয়। খুবই চমৎকার দেখতে আর রিয়েলিস্টিক একটা রেঞ্চের মতোই কিন্তু দেখা যাচ্ছে এই টয় রেঞ্চটিকে, খুবই কোয়ালিটিফুল একটা টয় টুলস। আর গাইস, এরপরে কিন্তু রয়েছে একটা স্কেল পরিমাপক যন্ত্র, প্লাস্টিক দিয়েই কিন্তু এই পরিমাপক যন্ত্রটিকে তৈরি করা হয়েছে। এরপরে কিন্তু রয়েছে কয়েকটা নাট, ব্ল্যাক কালারের প্লাস্টিক দিয়ে তৈরি এই নাটটিকে আমি লাগানোর চেষ্টা করে যাচ্ছি। ওয়াও গাইস, এটা কাজ করছে। খুবই স্যাটিসফাইং একটা ব্যাপার এই নাটগুলোকে জোড়া লাগানো। ফ্রেন্ডস, এরপরে কিন্তু রয়েছে আরও একটি টয় স্ক্রুড্রাইভার, বেশ চমৎকার দেখতে একটা ফেক টয় স্ক্রুড্রাইভার এই মুহূর্তে আমার হাতে রয়েছে। তো তোমরা দেখে নাও এই টয় ইকুইপমেন্টটিকে। গাইস, আবারও কিন্তু রয়েছে একটা মাপার একটা যন্ত্র, আর এটাও হচ্ছে একটা পরিমাপক যন্ত্র। গাইস, এই মুহূর্তে আমার কাছে রয়েছে একটা আনকমন কনস্ট্রাকশন টুলস। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন করাত এবং বিভিন্ন ব্লেড জাতীয় জিনিস ধার দেওয়া হয়। খুবই চমৎকার দেখতে একটা কনস্ট্রাকশন টুলস। আর গাইস, এই মুহূর্তে আমার হাতে রয়েছে কয়েকটা কাঠের গুঁড়ি। আসলে যদিও দেখতে মনে হচ্ছে কাঠের গুঁড়ি, বাট এগুলো কিন্তু প্লাস্টিক দিয়েই তৈরি হয়েছে। সো গাইস, অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো আমি কি কি টয় ইকুইপমেন্ট, অর্থাৎ কী কী কনস্ট্রাকশন টুলস তোমাদের সাথে একে একে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।